ভ্লগিং কলকাতা চ্যানেলটার নাম, আর কলকাতাকে প্রমোট করবো না হই নেই একটা। তো চলো ভিডিও। তো আজকে আমি কোথায় এসেছি এতক্ষণে হয়তো তোমরা বুঝে গেছো। আজকে আমি দাঁড়িয়ে আছি জাস্ট মিলেনিয়াম পার্কের সামনে, কিন্তু না না, এটা মিলেনিয়াম পার্কে আজকে আসিনি, ওটা ছোটোবেলায় আসতাম হয়তো। এখন আজকে আমরা এসেছি কলকাতার হেরিটেজ, সেই কলকাতার রিভার ক্রুজে আমরা যে এখানে এসেছি, এটা জাস্ট স্টার্ট হয়েছে, 1 অক্টোবর থেকে শুরু হয়েছে, আজকে 3rd ডে এটা চলছে। তো ভাবলাম এটা কভার করা যায়, কারণ কলকাতায় এসে কলকাতায় এমন একটা জিনিস হচ্ছে আর সেটা কভার করবো না এমন তো হতে পারে না। তোমরাও চাইলে এটা মানে অনুভব করতে পারো। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন থেকে মাত্র 39 টাকায় এই জিনিসটা করা হচ্ছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। সোম থেকে শুক্র বিকেল 4টা থেকে 6টা অবধি এটা চলে, 2 ঘন্টা বলা হয়েছে, কিন্তু 1.5 ঘন্টা করে তোমরা রাইড করতে পারবে ভিতরে। এছাড়া সোম থেকে শুক্র ছাড়াও শনি রোববার 12টা থেকে 2টো এবং 4টা থেকে 6টা এটা তুমি রাইড করতে পারবে। আমরা এখন যাচ্ছি 12টা থেকে 2টোর এই টাইমটাতে, যে জন্য হয়তো তোমরা ভিতরে লাইটিংটা পাবে না, কিন্তু তোমরা যদি বিকেলবেলা একটা ট্রাই করো ডেফিনেটলি তোমরা ভিতরে আরও লাইটিং দিয়ে আরও সুন্দরভাবে অনুভব করতে পারবে। তো একবার ডেফিনেটলি ট্রাই করে যান। এবার আজকে আমার সাথে এসছে জ্যোতি, ওকে তো তোমরা চেনো ট্রেন লাভার হিসেবে, কিন্তু এখন ওর আরেকটা পরিচয় আছে, জেবি ব্লগিং ফ্যাক্টরি বাংলাতে কন্টেন্ট করছে। তো ওর চ্যানেলটা দেখো, আমি লোকের জন্য কিছু লোকের জন্য করতে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো চলো দেখা যায়, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ওয়েলকাম ব্যাক গাইস। তো আমরা এখন চলে এসেছি এখানকার 1st ফ্লোরে, অর্থাৎ দোতলাটায়। তো এইখানে এখন আছি, দোতলাতে বসে আছে, অসম্ভব সুন্দর দৃশ্য। আর এইখানে যে এইগুলো দেখতে পাচ্ছ, এই মেশিনগুলো, এইগুলো নিয়ে পুরো এখানে ডিটেলসে বলা হচ্ছে যে কোথায় যাওয়া হচ্ছে, কী হচ্ছে, কত দূর যাচ্ছে, পাশে কোন ঘাট, এখন কোথায়, এরপরে কোন জায়গায় যাবো, তো পুরো জায়গাটা বলা হচ্ছে। তো তোমরা পুরোটা এনজয় নিতে থাকো। আমি 1st ফ্লোরে দোতলাতে আছি, তো নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা তো এখন এখানে দাঁড়িয়ে আছি বিদ্যাসাগর সেতু, এই যে সামনে অ্যানাউন্সমেন্টগুলো হচ্ছে পুরোটার ডেসক্রিপশন দেওয়া হচ্ছে, ডিটেইলস ডেসক্রিপশন। আর আমার সামনে একদম এই পরিবেশ, তো অডিও একটু প্রবলেম হতে পারে, এছাড়া হাওয়া বইছে, ওটা হাওড়ার ওল্ড কমপ্লেক্স, তো আমাদের মঞ্চ প্রস্তুত। আর এই যে স্টেজটা, এই স্টেজটাতে তো কেউ এসে উঠতে পারো, গান আবৃত্তি ছোট নাটিকা পরিবেশন করতে চান এই স্টেজটা আপনাদের।
সাগরের জলে স্নান করি, সজনের সুরে বসিয়াছিলে। So guys, এখানে তোমাদের বললামই যে আনন্দ মঞ্চ রয়েছে। আনন্দ মঞ্চে তোমরা তোমাদের যে কোনো রকম গান কবিতা শুনতে পারো। সেই রকমই একজন যাত্রী করছেন, একজন বয়স্ক ভদ্রলোক করছেন, তো দেখে ভাল লাগলো কেউ এগিয়ে আসছে। একবার ডেফিনেটলি ট্রাই করো, আমার তো ট্যালেন্ট নেই, তাই আমি কিছু করতে পারলাম না, না গান জানি না, নাচ জানি না, আবৃত্তি জানি, তো দেখে বেশ ভাল লাগলো জিনিসটা। সো গাইজ, এখানে এখন মানে খাবার নিয়ে এলাম, তা খাবারটা কী কী আগে তোমাদের দেখিয়ে দিই মেনলি। সেটা হচ্ছে ফার্স্টে নিয়ে এলাম এখানে সামোসা, অর্থাৎ সিঙ্গাড়া, একটা সিঙ্গাড়া রয়েছে আর একটা প্যাটিস রয়েছে, এই দুটো জিনিস এখানে রয়েছে। তো সিঙ্গাড়াটার দাম হচ্ছে 15 টাকা আর প্যাটিসটা 25 টাকা। হ্যাঁ, বাইরের থেকে এখানে দাম কিছুটা বেশি, কিন্তু সেটা মেনে নিতে হবে। মাঝ নদীর মাঝখানে, তাও আবার গঙ্গার মতো নদীর মাঝ নদীতে একটা যদি খাবার পাওয়া যায় তো দাম নিয়ে কথা বলতে নেই। তো আগে দেখা যাক এটা টেস্ট, আর আমি ধরেই কী অসম্ভব, আমি তো ধরেই বুঝতে পারছি যে এটা বেশ ঠান্ডা হয়ে গেছে, কারণ এখানে গরম করার ব্যবস্থা নেই। মাইক্রোওভেন ছিল কিন্তু মাইক্রোওভেনটা চলছে না, কারণ পাওয়ার নেই। আর গান ফান চললে কোনো প্রবলেম কিছু মনে করো না, একটু অডিওতে প্রবলেম হতেই পারে। বড় বড় বিট চলছে, দু পেয়ার বক্স চলছে। তো আগে দেখা যাক। গাইজ, অলমোস্ট আমাদের বাড়ির সামনে চলে এসেছে, আমাদের 1.5 ঘন্টা টাইমটা শেষ হয়ে যাচ্ছে, আর 2 মিনিটের মধ্যে ঢুকে যাবো, ওই সামনে ঢুকে গেছে। তো নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইজ, আমাদের তো হয়ে গেল, এখানে এখন ওই ওই পাশে দাঁড়িয়ে আছে। তো এখন বাইরের দিকে যাচ্ছি এই জায়গাটার মধ্যে দিয়ে, তো বাইরে গিয়ে তোমাদের সাথে কিছু কথা আছে, তো ভিডিওটার সাথে পুরোটা থাকো। আর একটা কথা সত্যি কথা, মানে যেখানেই যাও কলকাতার এই রাস্তায় চলার মজাই আলাদা। আহা, সত্যি কথা, এই রাস্তায় চলার মজাই আলাদা, তাই তো? এত কষ্ট করে আর ভালো লাগে না। সো গাইজ, আজকে ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব। আর এই কন্টেন্টটা শুধুমাত্র কলকাতাবাসীদের জন্য নয়, এটা পুরোপুরি সবার জন্য, যে সবাইকে দেখানো যে কলকাতা এখন আর কী হয়ে গেছে, সত্যিই কলকাতা তো লন্ডন হয়ে গেছে। তো ভিডিওটার সাথে থাকো, চ্যানেলটার সাথে থাকো, আর জ্যোতির চ্যানেলটাকে চেক আউট করতে ভুলো না, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। দেখাবো এরকমই কোনো একটা নতুন ভিডিওতে, ততক্ষণ স্টে টিউন।